বাংলাদেশের চলাচল হরতাল অবরোধে নাশকতা এড়ানোর লক্ষ্যে আন্তনগর সহ রাতে চলাচলকারী মোট 6টি ট্রেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল বাংলাদেশ রেলওয়ে। শুক্রবার ভোররাতে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে উত্তরা এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। এই আগুনে একটি বগি পুড়ে ছাই হয়ে গেছে। এরপরই রাজশাহী থেকে পার্বতীপুর পর্যন্ত উত্তরা এক্সপ্রেস এবং ঈশ্বরদীর থেকে রহনপুর পর্যন্ত কমিউটার ট্রেন চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশের পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। রাতে যে ট্রেনগুলো চলাচল করে এবং যে সমস্ত রুটে ঝুঁকিপূর্ণ স্পট বেশি সেসব ট্রেনগুলি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। গত 1.5 মাসে বাংলাদেশের রেলপথে 12টি স্থানে এবং 5টি ট্রেনে আগুন লাগানো হয়েছে। এছাড়া 3টি স্থানে রেল লাইন কেটে ফিশ প্লেটের ক্লিপ খুলে নেওয়া হয়েছে। রেলওয়ে পুলিশের 6টি অঞ্চলের মধ্যে নাশকতার ঘটনা সবচেয়ে বেশি ঢাকা অঞ্চলে। গত 19 ডিসেম্বর ভোরেও ঢাকার তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেসে ট্রেনের 3টি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় প্রাণ হারিয়েছে 4 জন। ঢাকা সহ সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে কয়েকটি ট্রেনে অগ্নি সংযোগের ঘটনায় ট্রেন ও যাত্রীদের নিরাপত্তায় কমলাপুর রেলওয়ে স্টেশন ডগ স্কোয়াড মোতায়েন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এর পাশাপাশি ট্রেন ছাড়ার আগে মেটাল ডিটেক্টর দিয়ে স্ক্যানিংও করা হচ্ছে। 2-3 দিন আগে যে তেজগাঁওয়ের যে ঘটনা ঘটেছে, মোহনগঞ্জে যে ঘটনা ঘটেছে রেলওয়ের বগিতে আগুন দেয়া সম্পর্কিত, যেখানে ছোট্ট একটি শিশুসহ 4 জন মারা গিয়েছে, তো আমরা সব পরিস্থিতি বিবেচনা করে আমাদের যে গোয়েন্দা নজরদারি আমরা অব্যাহত রেখেছি এবং ইতিপূর্ব আমরা এখন থেকে যেটি চালু করতে যাচ্ছি সেটি হচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে দেশের বিভিন্ন প্রান্তে এই ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে এবং ট্রেনকে সাধারণ মানুষ তাদের নিরাপত্তার একটি খুব একটি স্বাচ্ছন্দ্য একটি মাধ্যম হিসেবে মনে করে। তো আগুন সন্ত্রাসী যারা, তারা সাধারণ মানুষের মধ্যে এই ভয়ভীতি সৃষ্টি করার জন্য তারা ট্রেনের বগিতে আগুন দিয়ে স্লিপার তুলে ফেলে যে নাশকতা করছে, তার বিরুদ্ধে আমাদের যে অ্যাকশন সে অ্যাকশন আমরা জারি রাখব। আমরা প্রতিটি স্টেশনে, স্পেশালি কমলাপুর রেল স্টেশনে, আমাদের সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল আগে, সেই গোয়েন্দা নজরদারি আমরা আরও বাড়াবো। আমাদের যে ডগ স্কোয়াড টিম রয়েছে, আমরা বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া ট্রেনের বগিগুলোতে আমরা আমাদের সুইপিং টিম রাখছি, আমরা আমাদের ডগ স্কোয়াড টিম রাখছি, আমরা আমাদের সাদা পোশাকে গোয়েন্দা মোতায়েন করছি। তাছাড়া অন্যান্য যে ইউনিটগুলোর আন্ডারে যে বিভিন্ন রেল স্টেশন পড়েছে, তারাও একইভাবে ট্রেনের বগিগুলি স্ক্যান করবে। তারা ওখানে আপনার গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখবে, রেলের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে এবং রেলওয়ে পুলিশের সাথে সমন্বয় করে এই কাজগুলো আমরা কমলাপুর রেল স্টেশন সহ পুরো বাংলাদেশের যত রেল স্টেশন রয়েছে সমস্ত রেল স্টেশনে আমরা এই ধরনের সুইপিং, ডগ স্কোয়াড এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে আমরা এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে আমরা আমাদের এই কর্মতৎপরতা আরও বৃদ্ধি করব, যাতে দেশের সাধারণ মানুষ এই অগ্নি সন্ত্রাসে ভয় না পায়। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, আর ইনিউজ।